সংস্কৃতি রয়েছে এখানে অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা এখানে সদরঘাট সবকিছু মিলে পুরান ঢাকার যে একটা নিজস্বতা তৈরি হয়েছে তার একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে কিন্তু রয়েছে পুরান ঢাকার খাবার বিশেষ করে এখানে খাবারের মধ্যে মুঘল খাবারের কিন্তু একটা বিশাল প্রভাব রয়েছে যেমন হচ্ছে বিরিয়ানি বুরহানি বিভিন্ন ধরনের কাবাব চপ অনেক কিছু তো একদিনে তো সব কিছু খাওয়া সম্ভব না আজকে আমরা এক্সপ্লোর করবো হচ্ছে পুরান ঢাকার বিরিয়ানি তো আমরা এবার যাচ্ছি হচ্ছে হাজির নান্না বিরিয়ানি তবে সিএনজি নিলাম সিএনজি দিয়ে আমরা মিরপুর থেকে যাচ্ছি পুরান ঢাকা তো আমার সাথে আছে দেখেন খুবই লাকি আমি ভাবছিলাম ও আধা ঘন্টা লেট করবে মাত্র 20 মিনিট লেট করছে একটু বিষয় না কল্যাণপুর আসছে আর 20 মিনিট বলতেছে এটা টোটালি চিট আমার সাথে আজকে আমাদের ব্লগের কোন একটা পার্টে আমরা পুরান ঢাকায় গিয়ে ওইখানে কাউকে একটা গিফট করবো আমাদের গিফট হচ্ছে আমাদের ক্যামেরাই কাপের একটা মগ এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ খেয়ালের অভিসারে আমায় কথার কথা বলো না সহজ করে আমারে পেরেছ তুমি বুঝতে হয়নি একটু দেরি এগাদের কোনো মানে খুঁজতে মন আছি পুরান ঢাকা আয় বছি তো পুরান ঢাকায় এসে আমরা সিএনজি ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে আমরা পুরান ঢাকায় গলিপথ দেখতে চাই সিএনজি ভেতর থেকে কিছুই দেখা যাচ্ছিল না বাকি রাস্তা আমরা রিক্সা দিয়ে যাবো এখন রিক্সা দিয়ে আমরা পুরান ঢাকা এক্সপ্লোর করছি এটা কোন রাস্তায় আছি উর্দু রোড এটা উর্দু রোড উর্দু রোড আমরা বিরিয়ানি রোডও বলতে পারি যেহেতু এই রোড দিয়ে আমরা বিরিয়ানি রিক্সায় চড়তে পুরান ঢাকা তার ঐতিহ্য ও জৌলুসের সবটুকু আমাদের মাঝে মেলে ধরা শুরু করলো পুরান ঢাকার প্রতিটি অলিগলি ও ঐতিহাসিক স্থাপনা শত শত বছরের ইতিহাস ঐতিহ্য ও মানুষের সুখ দুঃখ গাথা বহন করে চলছে নান্না বিরিয়ানি খেতে আসলে যদি সদরঘাট না দেখা হয় তাহলে কিন্তু এই বিরিয়ানির কিন্তু মানে পরিপূর্ণতা পায় না ঠিক কেমন হ্যাঁ বিরিয়ানির টেস্টটা পরিপূর্ণতা পায় না তো এই বিরিয়ানির খাবার এক্সপিরিয়েন্সের সাথে একটু সদরঘাটে কয়েকটা ভিউ দেখে নেন ১৯৬২ সালের দিকে পুরান ঢাকার মৌলভীবাজারের বাবরচি নান্না মিয়ার দোকানের বিরিয়ানির স্বাদ চারিদিকে আলোড়ন তৈরি করে ধীরে ধীরে নান্না মিয়ার বিরিয়ানির জনপ্রিয়তা পুরান ঢাকা ছাড়িয়ে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে হাত ধরে নি
আগে খাইতে হবে ভাই আসুন ভাই হাত ধরে হুম তো তো অনুগ্রহের নিয়ন্ত্রিত ভালো আক্তার হোসেন ভাইয়ের কাছ থেকে জানবো এই নান্না বিরিয়ানির ইতিহাস সম্পর্কে কিভাবে শুরু হলো। আমি আজ 30 বছর ধরে চাকরি করি, নান্না মিয়া ছিল তখন নান্না মিয়ার আমল থেকে, নান্না মিয়া নিজেই বাবুর্চি ছিল, নান্না মিয়া মারা গেছে গত 5 বছর হয়েছে, এখন নান্না মিয়ার ছেলে বাবুল মিয়া চালাইতেছে, ওনার আন্ডারে কাজ করতেছি, মালিক খুবই ভালো, আমরা 30-35 বছর এক একজন চাকরি করতেছি, বিভিন্ন দূর দূরান্ত থেকে খাওয়া দাওয়া নিতে মানুষ আসে, পরে খাবারের থেকে পার্সেলটাই আমাদের বেশি যায়, পার্সেলটাই বেশি যায়। তো মোটামুটি আছি, মোটামুটি আল্লাহ ভালোই রাখছে। তো আপনাকে খুবই ধন্যবাদ যে আপনি আমাদের একটু সুন্দরভাবে সার্ভ করলেন এবং আপনাদের ব্যবহারও অনেক ভালো, কারণ একটা ব্যবসা তখনই ভালো হয় যখন মানের সাথে তার ব্যবহারটা ভালো হয়। আলহামদুলিল্লাহ, এবং আপনাদের কাছে ভালোই, আমাদের ভালো। আপনাদের তো ছোট্ট একটা উপহার আছে, আমাদের খুবই সামান্য একটা উপহার, আপনি যদি গ্রহণ করেন আমরা খুবই খুবই কৃতার্থ হব। থ্যাংক ইউ। হ্যাঁ, তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো পুরান ঢাকায়। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, এবং হয়তো পুরান ঢাকায় আবার হতে পারে। বাই, আসসালামু আলাইকুম।